রাঙ্গাবালিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। বিস্তারিত দেখুন রাঙ্গাবালি পটুয়াখালী প্রতিনিধি এম ইউসুফানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই নারী সহ সাতজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ছোট বাইশদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় সম্পৃক্ত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ওই ইউনিয়নের ছোট বাইশদিয়া গ্রামের আজাহার খানের ছেলে লিমন খা ও সাজির হাওলা গ্রামের মৃত আনসার হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সম্প্রতি ছোট বাইশদিয়া গ্রামের একটি কৃষি জমি নিয়ে ইউসুফ পল্লান ও মন্নান খার সঙ্গে বিরোধ চলছিল। থানার থেকে দাদন কাশে মামিন ছিল, ওই আমিন দিয়ে আমাদেরকে তিরিশ করা জমিন দহলে মাইকা বুঝাই দিয়ে গেছে, আরো বাকি ছিল, ওগুলি বলছিলে যে আদালতের মাধ্যমে যাইতে। তারপর আমরা আদালতে যাওয়ার প্রিপারেশন নিছি, কিন্তু আমাদের কিছু জমিন আমাদের দহলে ছিল, ওই জমিনগুলি গার জোরে এরা লয়ে যেতে চাইছে, এরা চাষ করছে। আমরা চেয়ারম্যানের মন্নান খান নিজে, আমরা ওই জমিনগুলির বিষয়ে চেয়ারম্যানের কাছে যখন ই করছি, দরখাস্ত করছি, এই মোলার বাজার বলছে এক তারিখে চেয়ারম্যান ভাঙ্গা দেবে। এর আগে এরা ধান, ওই জমিনের ধান দায়িত্বে আইছে, আমরা ওইখানে গেছি জিজ্ঞেস করতে, বলতে বলে যে আপনাদেরকে কে ধান বাধা দায়িত্ব কইছে, বলার সাথে সাথে আমাদেরকে আক্রমণ করছে। এরা মন্নান খা, মন্নান খার ছেলে, মন্নান খার জামাই নাতিরা শুক্রবার সকাল 12:30 সময় ওই জমিতেই ধান চাষ করছিলেন মন্নান খা। শুক্রবার দুপুর 12টার দিকে বিরোধী সেই জমিতে ধান কাটতে গেলে মান্নান খাকে বাধা দেয় ইউসুফ ও তার লোকজন। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের দুই নারী সহ প্রায় সাতজন আহত হয়েছেন। প্রাথমিক তথ্যানুযায়ী আহতরা হলেন ফাতেমা, জান্নাত, ইউসুফ পল্লান, সালাউদ্দিন, রাকিব, সজীব ও মন্নান খা। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জুগলুল হাসান বলেন, ধান কাটা নিয়ে আহত চার থেকে পাঁচজন থানা আসছিল, তারা চিকিৎসার জন্য গেছে। এই ঘটনায় দুইজন আটক হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব। ধন্যবাদ দীপ টিভির সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।